নমস্কার বন্ধুরা, জয় হিন্দ। সকলকে জানাই আর একটা দুঃখ সংবাদ যে আমাদের প্রয়াত হয়েছেন আমাদের উড়ন্ত শিখ মিলখা সিং। 30 দিন তিনি কোভিডের সঙ্গে লড়াই করছিলেন এবং শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি আমাদের কাছে উড়ন্ত শিখ বা মিলখা সিং, যে কিনা একজন অ্যাথলিট ছিলেন, দৌড়বিদ ছিলেন, আমরা সকলেই জানি। তার জন্ম হয়েছিল 1929 সালে। সাধারণ একটি ফ্যামিলিতে সে বড় হয়ে ওঠে। তার পরিশ্রম, জীবনে সাকসেস পেতে গেলে তার যে কিভাবে পরিশ্রম করতে হয় কিভাবে, সেটা কিন্তু তার জীবনে আমরা যদি অনুশীলন করি তাহলে আমরা সকলেই, বিশেষ করে যারা স্টুডেন্টরা আছো, পড়াশোনা করেছো নতুন, তারা কিন্তু ইন্সপায়ার হবেই। সে তার কিভাবে তার শত বাধা থাকা সত্ত্বেও তার লক্ষ্যে পৌঁছে গিয়েছিল তা আমরা যারা দেখেছো বইটি ভাগ মিলখা সিং তোমরা অবশ্যই জানবে। প্রথম ভারতীয় অ্যাথলেট ছিলেন যে কিনা ব্যক্তিগতভাবে কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল জিতেছিলেন। একমাত্র প্রথম ভারতীয় অ্যাথলিস্ট ব্যক্তিগতভাবে কমনওয়েলথ গেমসে তিনি গোল্ড মেডেল জিতেছিল। তিনি ভারতের হয়ে 3টি সামার বা গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগদান করেছিল। মেলবর্নে হয়েছিল 1956 সালে, রোমে 1960 সালে, টোকিওতে হয়েছিল 1969 সালে। কিন্তু রোম অলিম্পিক হয়েছে 1960 সালে, যেটা হয়েছিল তিনি 4th প্লেস পেয়েছিলেন। একটা বড় বিষয় হলো তিনি 40 বছর বয়সে যোগদান করেছিলেন। তিনি পদ্মশ্রী পেয়েছিলেন 1959 সালে এবং অর্জুন আর্ট পেয়েছেন 2001 সালে। তাই বন্ধুরা, তার জীবনী অবশ্যই তোমরা ফলো করো, তোমরা অনেকটা ইন্সপায়ার হবে। এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। সকলে ভালো থেকো, চেষ্টা করো, তোমাদের জয় নিশ্চিত হবে। জয় হিন্দ।